তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, দেখা যায় আমাদের মোবাইলের এই চার্জ নিয়ে অনেক সমস্যা থাকে বিভিন্ন লোকজনদের। এটি প্রায় 90% লোকজনের এই সমস্যা। দেখা যায় মোবাইল ফোনের ব্যাটারির চার্জ কম থাকে, অথবা সকালে 100% চার্জ দিলে দুপুরের দিকে হয়তোবা 50 অথবা 60% চার্জ শেষ হয়ে যায়। তো এই সমস্যাটা কিভাবে আপনি ফিক্স করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে আর এই চার্জ দিয়ে আপনি কত ঘন্টা ব্যবহার করবেন, এটি আপনি নিজেই সেটিং করতে পারবেন। দেখা যায় 60% অথবা 70% যখন চার্জ থাকবে, আপনি কত ঘন্টা ব্যবহার করবেন এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আপনি এই সেটিংটি করতে পারবেন, যা নিজেই আপনি এই সেটিং করে যত পার্সেন্ট চার্জ থাকবে আপনার মোবাইলে ওই চার্জ অনুযায়ী যতক্ষণ আপনি ইউজ করতে পারেন, এটি আপনি নিজেই সেটিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখুন। তবে একটি রিকোয়েস্ট আছে আমাদের, এই ভিডিওটি দেখার সময় প্রথমে আমাদের ভিডিওতে এখানে ক্লিক করে একটি ফ্রিতে লাইক করে দিবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা বন্ধুদের কাছে শেয়ার করবেন। নিচে আছে কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন গুড ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো বন্ধুরা, কিভাবে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দিয়ে আপনি মোবাইল ফোন 1 দিন 2 দিন অথবা 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এই সেটিংগুলো করলে, তো তার জন্য একটি অ্যাপ লাগবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি। দেখুন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হলে প্রথমে আপনার ডিভাইসে যখন ওপেন করবেন, প্রথমে একটু সময় নিবে। তারপর এই যে দেখুন, এখানে সর্বপ্রথম এখানে দেখাচ্ছে চার্জ বুস্টার। এই দেখুন, এখানে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখানে লেখা রয়েছে ক্লিয়ার, এই দেখুন, এবং নিচে আছে অপটিমাইজ। এই অপটিমাইজে এখানে ক্লিক করবেন। প্রথমত আপনাদের অপটিমাইজ করতে হবে ব্যাটারি ব্যাকগ্রাউন্ড ডাটা যেখানে রয়েছে, ওইগুলো প্রত্যেকটি এখান থেকে আপনি প্রথমে অপটিমাইজ করে নেবেন। সর্বপ্রথম এই সেটিংটি করবেন। এই সেটিং করার পর তারপর এই যে নিচে ক্যাল করলে দেখতে পাবেন আরও কিছু অপশন আছে। আপনারা দেখুন এখানে কত পার্সেন্ট চার্জ আছে, আপনি দেখুন, ভালো করে দেখে নেবেন যে এই চার্জ দিয়ে আপনি কতদিন ব্যবহার করবেন, তা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে এই সেটিং আসবে। এই যে দেখুন, এখানে একটি ব্যাটারি আইকন পাবেন নিচে, এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ থাকবে এখানে শো করবে প্রথমেই। তারপর এই চার্জে আপনি কত ঘন্টা মোবাইল ফোনে ইউজ করতে পারবেন, এই দেখুন 9 ঘন্টা 10 মিনিট আপনি ব্যবহার করতে পারবেন এই চার্জে। এছাড়াও আরও নিচে তিনটি অপশন আছে, একটি হলো নর্মাল, এবং আরও দুটি অপশন আছে এখানে দেখুন, এই যে, আরেকটি হলো এখান থেকে আল্ট্রা পাওয়ার সেভিং, এবং লাস্ট যেখানে রয়েছে এই যে এক্সটেন্ড পাওয়ার সেভিং। এই তিনটি অপশন আপনি তিনটি অপশনে ব্যবহার করতে পারবেন। প্রথমটি আপনাদের লাগবে না, প্রথমটি হলো মোবাইলের নর্মাল যে চার্জ আছে, এইভাবে আপনি ইউজ করতে পারবেন 9 ঘন্টা 10 মিনিট, এবং যেখানে আছে আল্ট্রা পাওয়ার সেভিং, এখানে আপনি 14 ঘন্টা 25 মিনিট ইউজ করতে পারবেন এই চার্জে। এবং যদি আপনার মোবাইলে এই রকম চার্জ থাকে 50 থেকে 60, তখন এখান থেকে আপনারা এই যে আল্ট্রা পাওয়ার সেভিং, এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই অপশন আসবে। এই দেখুন, লিমিট ব্রাইটনেস, তারপর এখানে আরও কিছু অপশন আসছে, ক্লোজ অল ব্যাটারি কনজিউমিং অ্যাপস, তারপর এই অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর এখানে জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করুন। অপেক্ষা করার পর দেখবেন অটোমেটিক আপনার ডিভাইসের ব্রাইটনেস একটু কমে যাবে, কারণ এখানে কমে গেলে আপনি একটু বাড়িয়ে নেবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে যদি একটু ক্লিয়ার না হয় আপনারা ভালো করে দেখতে পারবেন না। তো এখানে দেখুন, আমরা এখন কিন্তু 14 ঘন্টা 25 মিনিট ইউজ করতে পারবো। তো আগে ছিল 9 ঘন্টা 20 মিনিট এরকম ছিল, এবং এখন আমরা 14 ঘন্টা 25 মিনিট ইউজ করতে পারবো 68% চার্জ দিয়ে। তো আমরা যদি এখান থেকে লাস্ট যে অপশনটা আছে এখানে যদি যাই, দেখা যায় অনেক সময় আমাদের ইমার্জেন্সিতে অনেকগুলো কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সটেন্ড পাওয়ার সেভিং যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে আমরা অনেকক্ষণ সময় ধরে আমরা ইউজ করতে পারবো। ক্লিক করার পর এক্সটেন্ড ব্যাটারি এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন এই যে লেখা আসছে অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর আরও একটু সময় অপেক্ষা করুন এখানে, কারণ এখান থেকে 100 কমপ্লিট হলেই এখানে আরও একটি এক্সটেন্ড পাওয়ার সেভিং মোড এখানে অ্যাক্টিভ হবে। এই যে এখানে আপনি ক্লিক করে প্লাস আইকনটিতে ক্লিক করে, আমি একটু আলো বাড়িয়ে নিচ্ছি, ব্রাইটনেস প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে নিচে এখানে কিছু নির্দিষ্ট অ্যাপ আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, এই যে এখানে প্লে স্টোর অ্যাড করে নেবেন, তারপর এখান থেকে ম্যাপ, অ্যালার্ম, কন্ট্যাক্ট অথবা ক্যামেরা, ক্যালকুলেটর আমরা প্লে স্টোরে এখান থেকে অন করব। প্লে স্টোর অন করে আপনি যদি কোনো অ্যাপস ইউজ করতে চান, প্লে স্টোরে এসে সার্চ করবেন, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশনটি যদি আপনি প্লাস আইকনে অ্যাড না করতে পারেন,
দেখুন, আমরা প্লে স্টোরে আসলাম, তারপর এখান থেকে ইউটিউব সার্চ করলাম, তারপর ইউটিউব এখান থেকে আমরা এখন দেখব। তো ওখানে যদি আপনারা এটি ইউজ না করতে পারেন কিংবা অ্যাড না করতে পারেন, এই সিস্টেমে আপনারা ইউটিউব দেখতে পারবেন। এবং আপনি যদি এক্সটেন্ডেড পাওয়ার সেভিং এটি যদি ডিসেবল করতে চান, উপরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এটি ক্লিক করে ডিসেবল করে দিবেন, পুনরায় আবারও আগের স্ক্রিনে চলে যেতে পারবেন। এটি আপনি যখন দেখবেন যে আপনার কোনো একটি ইম্পর্টেন্ট কাজ আছে, মোবাইল ফোনে চার্জ আছে অল্প, তখন আপনারা এখান থেকে এক্সটেন্ড পাওয়ার সেভিং মোড অ্যাক্টিভ করে তখন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো মাঝখানে এই যে আরও একটি অপশন আছে কুল ডাউন, আমরা যখন মোবাইল ফোন চার্জ করি অথবা চার্জে দেই তখন কিন্তু অনেকের দেখবেন মোবাইল ফোন ওভারহিট হয়ে যায়। তো মোবাইল ফোনের ব্যাটারি ওভারহিট হয়ে গেলে ব্যাটারির অনেক সমস্যা দেখা দেয় অথবা সিপিইউ যে কুলিং আছে এটি এখান থেকে হিট হয়ে যায়। তো আপনি এখান থেকে কুল ডাউন অপশনটিতে ক্লিক করে সিপিইউ এখান থেকে রানিং করে ক্লিন করে নেবেন, তখন আপনার মোবাইলের সিপিইউ অথবা প্রসেসর দেখবেন অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তারপর এই যে ডিলেট অপশন আছে নিচে, এই যে দেখুন এই ডিলেট অপশনে ক্লিক করে এখান থেকে 85 MB অথবা আপনার এখানে যত থাকবে এখান থেকে ক্লিন করে নেবেন, এই ক্লিন অপশনটিতে ক্লিক করে। কারণ আপনি যদি এখান থেকে এই MBগুলো অথবা এমটি ফোল্ডারগুলো ক্লিন করে নেন, যে MBগুলো এখানে থাকবে জাঙ্ক ফাইলগুলো, তখন কিন্তু আপনার মোবাইল অনেকটা ফ্রি হয়ে যাবে, ব্যাটারির জন্য অনেকটা ইউজফুল হবে। দেখুন এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলে কত GB র্যাম ইউসেজ অথবা কত GB এখান থেকে ফ্রি আছে, সবগুলো ডিটেলস এখানে পেয়ে যাবেন। আর যে তিনটি অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি, এই তিনটি অপশন প্রত্যেকেই অ্যাপ্লাই করে নেবেন। তো বন্ধুরা, আর এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, টাইটেলের পাশে ক্লিক করলে এই যে রয়েছে ডিসক্রিপশন, এখানে মোর অপশনে ক্লিক করবেন, রয়েছে ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।